প্রিয় ডিপের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠ উপস্থাপনে লেসন প্ল্যান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পাঠটি ফলপ্রসূ করার জন্য পাঠ উপস্থাপন পদ্ধতিও সমান গুরুত্ব বহন করে। ঘরে বসে ডিপিএড অনুশীলন কার্যক্রমে আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে শিক্ষণ বিজ্ঞানে পাঠ উপস্থাপনের বিভিন্ন পদ্ধতি নিয়ে কথা বলব। শিক্ষকদের এই পাঠটি ডিপিএড কোর্সে যেমন কাজে লাগবে, তেমনি স্কুলে পাঠ উপস্থাপনে অনেক উপকার আসবে। তাহলে চলুন আজ আমরা দেখি পাঠ উপস্থাপনে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বিভিন্ন পাঠ উপস্থাপন পদ্ধতিগুলো কি কি এবং সেগুলো কিভাবে প্রয়োগ করা যায়। আজকের পাঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। উপস্থাপনায় আমি কমল বরণ বিশ্বাস, ইনস্ট্রাক্টর সাধারণ, পিটিআই কুষ্টিয়া। আজকে আমি ডিপিএড বাংলাদেশ বিশ্ব পরিচয়ের শিক্ষণ বিজ্ঞানের অধ্যায় তিনের শিখন শিখানো পদ্ধতি কৌশলের পদ্ধতির অংশ নিয়ে কথা বলবো। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা যে শিক্ষণফল অর্জন করবে বলে মনে করছি, সেটা হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়টি শিখন শিখানোর ব্যবহৃত পদ্ধতি উল্লেখ করতে পারবেন, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে ব্যবহৃত কয়েকটি পদ্ধতির পরিচালন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন, বিষয়জ্ঞানের বিষয়বস্তুর আলোকে পদ্ধতি নির্ধারণ করতে পারবেন। আমরা এই শিক্ষণফলের দিকে লক্ষ্য রেখে আজকের পাঠ উপস্থাপনায় যাব। বিষয়টিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো শিখন শিখানোর পদ্ধতিগুলো কি, আর শিখন শিখানোর পদ্ধতিগুলো পরিচালন পদ্ধতি কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি পদ্ধতি বলতে আমরা কি বুঝি। পদ্ধতি হলো কোনো পাঠের সামগ্রিকভাবে ব্যবহৃত শিখন শেখানো উপায়। অন্য কথায়, কোনো পাঠের নির্ধারিত শিখনফল যোগ্যতা অর্জনের লক্ষ্যে শ্রেণী শিখন শেখানো কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সামগ্রিকভাবে যে প্রধান উপায় অবলম্বন করা হয় তাই হলো পদ্ধতি। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পাঠে উপস্থাপনে আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি। তাহলে দেখি আমরা সেই পদ্ধতিগুলো কি কি আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। অনেকগুলো পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, তার ভিতরে আলোচনা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, গল্প বলা পদ্ধতি, অনুসন্ধান পদ্ধতি, কর্মতৎপর পদ্ধতি, অভিনয় পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রদর্শন পদ্ধতি। সচরাচর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। আমরা এখান থেকে কয়েকটি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব, যে পদ্ধতির মাধ্যমে জানলে একজন শিক্ষক শ্রেণীকক্ষে সুন্দরভাবে পাঠ উপস্থাপন করতে পারবেন। আমরা দ্বিতীয় পর্বে সেই বিষয়গুলো নিয়ে কথা বলব, শিখন শেখানো পদ্ধতির পরিচালন প্রক্রিয়াগুলো নিয়ে। প্রথমে আসি একটা ছবি দেখি। এই ছবির মাধ্যমেই আমরা ধারণা পাচ্ছি যে এখানে শিক্ষার্থীরা কি করছেন। হ্যাঁ, এটা হলো আলোচনা পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। আলোচনা পদ্ধতি ক্ষেত্রে আমরা বলতে পারি যে পদ্ধতিতে আলোচনা সূত্রপাত হয় মূলত কোনো সমস্যাকে কেন্দ্র করে, এবং এ সমস্যার সমাধানে যখন কিছু সংখ্যক লোক একত্রিত হয়ে কথোপকথনের মাধ্যমে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খরূপে গভীরভাবে ভেবেচিন্তে সমস্যাটির সমাধানের সিদ্ধান্ত নেয় তখন তাকে আলোচনা পদ্ধতি বলে। শিক্ষক আলোচনা সূত্রপাত করবেন, সেই বিষয়গুলো শিক্ষার্থীরা দলে আলোচনা করবেন, আলোচনা করে সেখান থেকে সমস্যা সমাধান করা হয়। এখানে আলোচনা পদ্ধতির শিখন শিখানোর কয়েকটি বিশেষ দিক এই স্লাইডে উল্লেখ করা আছে, আমরা একটু সবাই লক্ষ্য করব যে একজন শিক্ষক এই আলোচনা পদ্ধতিতে পাঠ দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সাধারণত একটু লক্ষ্য করবেন। এখানে কয়েকটি অংশ সুন্দরভাবে উল্লেখ করা আছে, শিক্ষকের করণীয় দিকে উল্লেখ করা আছে। এখানে উল্লেখ করা আছে আলোচনা পদ্ধতিতে পাঠদানে বাংলাদেশ বিশ্ব পরিচয়ে কোন কোন বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন আমাদের পরিবেশ, মিলেমিশে কাজ করি, আমাদের বিদ্যালয়ে আমাদের কাজ ইত্যাদি অংশগুলো সহজেই আমরা আলোচনা পদ্ধতিতে পাঠ উপস্থাপন করতে পারি। আমরা চলে যাই আরেকটি পদ্ধতি, শিক্ষক দেখছি যে কিছু বলছেন, শিক্ষার্থীরা হাত তুলছে, এই বিষয়টি হলো প্রশ্ন উত্তর পদ্ধতি। প্রশ্নোত্তর পদ্ধতি আমাদের জন্মদাতা হলেন শিক্ষাবিদ ও দার্শনিক সক্রেটিস, তিনি প্রশ্নের পর প্রশ্ন করে শিক্ষার্থীর কাছ থেকে অভিপ্রেত উত্তরটি বের করে নিতেন। সুতরাং আমরা বলতে পারি যে পদ্ধতিতে কোনো বিষয়ে বিশেষ কোনো জিজ্ঞাসার উত্তর পাওয়া যায় তাকে প্রশ্নোত্তর পদ্ধতি বলে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি, আমাদের সংস্কৃতি, ভাষা ও পোশাক কিছু প্রশ্ন এদিকে উল্লেখ করা আছে। এভাবে একজন শিক্ষক সহজে প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠ উপস্থাপন করতে পারেন। এখানে কয়েকটি বিশেষ দিক লক্ষ্য রাখতে হয়, যেমন সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে নির্দিষ্ট কাউকে প্রশ্ন সাধারণত না করে
শিক্ষার্থীরা সাধারণত প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকে, তাদের ভিত্তি থেকে একজনকে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়। এভাবে কয়েকটি লক্ষণীয় দিক লক্ষ্য রাখলে আমাদের প্রশ্নোত্তর পদ্ধতি ফলপ্রসূ হতে পারে। এখানে শিক্ষক কয়েকটি দিক লক্ষ্য রাখবেন, প্রশ্নগুলো যেন সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পুনরাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীর শিখন শেখানোর প্রক্রিয়া জোরদার করা হবে। সকলকে সাধারণত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষক উৎসাহিত করবেন। পাঠ চলাকালে সাধারণত মৌখিক ও পাঠ শেষে মৌখিক এবং লিখিত উভয় ধরনের প্রশ্ন করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে। বাংলাদেশ বিশ্বপরিষদের কয়েকটি পাঠে আমরা এই প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করতে পারি, এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হল। আমরা চলে যাই আরেকটি পদ্ধতি নিয়ে, সহজে দেখেই বুঝতে পারছি যে পদ্ধতির কথা আমরা বলতে যাচ্ছি, সেটা হলো ভূমিকা অভিনয়। ভূমিকা অভিনয় বাংলাদেশ বিশ্বপরিচয়ে পাঠদানের একটি উল্লেখযোগ্য পদ্ধতি। এই পদ্ধতি উপস্থাপনের করে শিখন শিখন কাজ পরিচালনায় পাঠকে শিশুদের কাছে শুধু আনন্দদায়ক করে না, বিষয়বস্তুকে সহজে অনুধাবনযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক জীবনের বিভিন্ন ঘটনার জীবন্ত রূপ তথা বাস্তব রূপ এই পদ্ধতির মাধ্যমে তুলে ধরা সম্ভব হয়। যেমন সমাজে বিভিন্ন পেশার মানুষ, দুর্যোগে আমাদের করণীয় ইত্যাদি বিষয়গুলো আমরা ভূমিকা অভিনয়ের মাধ্যম দিয়েও সহজেই শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারি। এই পদ্ধতি আমরা এখানে রেফারেন্স দিয়েছি একটা, যে যারা উৎপাদন করেন এখানে কৃষক এবং অন্যান্য শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো বিষয়ে যে সহজে আমরা উপস্থাপন করে তুলতে পারি। আরেকটি পদ্ধতির কথা আমরা এখানে উপস্থাপন করছি, সেটা হলো পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণ পদ্ধতি সাধারণত কোনো বিষয় নেড়ে চেড়ে স্পর্শ করে প্রত্যক্ষভাবে দেখে অভিজ্ঞতা লাভ করে মুখস্থ করার চেয়ে অধিক কার্যকর হয়ে থাকে। তাই বলা যায় যে পদ্ধতিতে কোনো কিছু নিখুঁত বা গভীরভাবে দেখে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে অর্জিত জ্ঞান লিখিত মৌখিকভাবে প্রকাশ করার যোগ্যতা অর্জন করে তাকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। দীর্ঘদিন ধারণ করার জন্য সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে অবলোকনই হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। এখানে একটা রেফারেন্স দেওয়া হয়েছে পর্যবেক্ষণ পদ্ধতির পরিবেশ দূষণের কারণ। এই পর্যবেক্ষণ করার আগে কয়েকটি প্রশ্ন সাধারণত শিক্ষার্থীদের সাধারণত লক্ষ্য রাখা হয় এবং বাইরে যে তারা কী করবে সেই বিষয়গুলোর দিকেও লক্ষ্য করা হয় এবং শিক্ষক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এখানে কয়েকটি দিকের কথা এখানে উল্লেখ করা আছে, শিক্ষক নেড়ে চেড়ে স্পর্শ করে প্রত্যক্ষভাবে এই বিষয়গুলো অভিজ্ঞতা অর্জন করবে, শিক্ষার্থীরা নেড়ে চেড়ে স্পর্শ করে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতাগুলো অর্জন করবে। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বাইরে এমনকি বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নিয়ে পর্যবেক্ষণ করতে দেওয়া হয়ে থাকে। শিক্ষকের কয়েকটি করণীয় দিক, এখানে পর্যবেক্ষণ স্থল যেন দূরে না হয় সেদিকে বিবেচনা করতে হবে। আর এখানে সাধারণত আমরা বলছি যে কতক্ষণ সময় ধরে পর্যবেক্ষণ করবে, শ্রেণীতে ফিরে সাথে কাজ কি সে সম্পর্কে শিক্ষক নির্দেশনা দিয়ে দেবেন। আমরা আরেকটি পদ্ধতি দেখছি, সেটা হলো অনুসন্ধান পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা আমাদের অ্যাকশন রিসার্চের কার্যক্রমগুলো করতে পারি। শিশুকে চিন্তাশীল সৃজনশীল স্বপ্নদ শিক্ষার্থী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে অনুসন্ধান পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটি ধাপে সাধারণত কাজটা করতে হয়। এখানে একটা ধাপ সমস্যা চিহ্নিতকরণ, দুই ধাপ দ্বিতীয় ধাপে অনুমিত সিদ্ধান্ত গ্রহণকরণ, তৃতীয় ধাপে তথ্য সংগ্রহ করা, চতুর্থ ধাপে তথ্য বিশ্লেষণ, পঞ্চম ধাপে সাধারণকরণ। এখানে প্রত্যেকটা ধাপ সম্পর্কে ডিটেলস কিছু তথ্য আমাদের স্লাইডগুলোতে দেওয়া আছে। এই ধাপগুলো একটু পর্যায়ক্রমে একজন শিক্ষক দেখলে অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। তৃতীয় ধাপে দেখলাম, চতুর্থ ধাপে আমরা বলছিলাম আগে যে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং পঞ্চম ধাপে সিদ্ধান্ত গ্রহণ করা। আমরা আরেকটি পদ্ধতি নিয়ে কথা বলবো, সেটা হলো প্রদর্শন পদ্ধতি। কোনো কিছু দেখানো, প্রদর্শন শব্দের আবেদনিক অর্থ দেখানো। এতে শিক্ষক কোনো কিছু দেখাবেন, শিক্ষার্থী তা ভালোভাবে দেখবে। যে পদ্ধতিতে শিক্ষক কোনো বিষয় ঘটনা তত্ত্ব ও তথ্য উপকরণের মাধ্যমে শিক্ষার্থীর কাছে উপস্থাপন করেন এবং সাথে সাথে মৌখিক বিবৃতির মাধ্যমে বিষয়বস্তু শিক্ষার্থীর কাছে সহজবোধ্য করার চেষ্টা করেন তাকে প্রদর্শন পদ্ধতি বলা হয়ে থাকে। প্রদর্শন পদ্ধতির ক্ষেত্রে এখানে কয়েকটি দিক উল্লেখ করা হলো, তা সাধারণত দর্শনযোগ্য হবে, শিক্ষার্থীরা যেন তা দেখতে পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, শিক্ষার্থীর চিন্তা করার সুযোগ দিতে হবে। এখানে শিক্ষকের কয়েকটি করণীয় দিক আছে, সাধারণত আমরা বাংলাদেশ বিশ্বপরিচয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, নানা পেশার মানুষ ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই প্রদর্শন পদ্ধতিতে পাঠ উপস্থাপন করতে পারি। আমরা আরেকটি পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করব, গল্প বলা পদ্ধতি। গল্প বলা পদ্ধতি অর্থাৎ শিশুরা গল্প শুনতে খুব পছন্দ করে। যদি শিক্ষক গল্প আকারে বিষয়বস্তু শ্রেণীতে কাজ উপস্থাপন করতে পারেন তাহলে শিখন শিখন কার্যক্রম ফলপ্রসূ হয়। শিক্ষার্থীদের বয়স রুচি সামর্থ্য অনুসারে ঘটনা সম্পর্কে সামঞ্জস্য বজায় রেখে রসালো গল্প উপস্থাপন ঘটনার বর্ণনা প্রদান করা হচ্ছে গল্প বলা পদ্ধতি।
এই পদ্ধতি পাঠ্য উপস্থাপন করা হলে শিক্ষার্থীরা ধৈর্য মনোযোগ সহকারে তা শুনে এবং দীর্ঘক্ষণ ক্লাসে তারা ক্লান্তি বোধ করে না। এখানে শিক্ষকের কয়েকটি করণীয় দিক উল্লেখ করা আছে, সেই দিকগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে কয়েকটি পরিকল্পিত কাজ দেওয়া আছে, আপনারা পরিকল্পিত কাজটা দেখে নেবেন, দেখে নিয়ে শিক্ষক নিজেরাই কাজটা উপস্থাপন করতে পারবেন। তাহলে আমাদের এখানে শিক্ষাবিদ কাল লাইনে কথা বলেছেন যে সাধারণত শিক্ষক পড়ান, ভালো শিক্ষক ব্যাখ্যা দেন, একজন শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে থাকেন। মেথড হলো সবগুলো মেথড শিক্ষককে জেনে শিক্ষক ভালোভাবে পাঠ উপস্থাপন করবেন। এই পাঠটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।